গুড মর্নিং মেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে আজ আমরা আলোচনা করব ভাষা নিয়ে। অর্থাৎ আমরা দেখব, জানব ভাষা কি, ভাষা কাকে বলে এবং বাকযন্ত্রগুলো কি কি, বাকযন্ত্রগুলোর নাম। প্রথমে আমরা জানি ভাষা কি। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ সৃষ্টির কেমন জীব? সেরা জীব। তার মনের মধ্যে সব সময়ই নানা বুদ্ধি ও ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে, কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই কি ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতকগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। অর্থপূর্ণ ধ্বনি হলো কি? ভাষার প্রাণ। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা দেয়। কোথায় কোথায় ভাষার রূপভেদ দেখা দেয়? স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে? ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালি, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সহযোগ হলো বাকযন্ত্র। আবার বলি, বাকযন্ত্রগুলো কি কি? গলনালি, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদি সহযোগ হলো বাকযন্ত্র। যে কোনো ধ্বনি বা আওয়াজই কি নয়? ভাষা নয়। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থ বা অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। কিসের সাহায্যে শব্দ গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে শব্দ গঠিত হয়। আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। কিভাবে বাক্য তৈরি হয়? একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় শব্দ তৈরি হয়। পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে। মানুষ কিভাবে বাক্য তৈরি করে? একটার পর একটা শব্দ সাজিয়ে বাক্য তৈরি করে। বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। কিভাবে মনের ভাব প্রকাশ করে? বাক্যের পর বাক্য সাজিয়ে একজনের মনের ভাব অন্যজনের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির নেই। কাদের নেই? পশু পাখির নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষায় ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়। কাদের ডাক ভাষা নয়? পশু পাখির ডাক ভাষা নয়। স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না।
কত হাজার বছর আগের কথা? 1000 বছর আগের ভাষার সাথে বর্তমান ভাষার রূপের হব কি নয় মেলে না মিলে না। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি। আবার বাংলাদেশে ভাষার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাংমা ভাষায়, গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষাও হুবহু এক নয়। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। ভাষাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে মেয়েরা? প্রবহমান নদীর সঙ্গে। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছি। পৃথিবীর কোনো ভাষায় স্থির থাকে না। কি থাকে না মেয়েরা? পৃথিবীর কোনো ভাষায় স্থির থাকে না। ভাষার নিজ ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। কি ভাষায় পরিণত হয়? মৃত ভাষায় পরিণত হয়। কখন? যখন ভাষা স্থির হয়ে যায় তখন তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। পৃথিবীতে কত হাজার ভাষা আছে মেয়েরা বলো? পৃথিবীতে 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। আচ্ছা, তোমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। বাড়ির কাজ তোমরা সবাই লিখে নাও মেয়েরা, খাতায় সবাই লিখে নাও বাড়ির কাজ। ভাষা কাকে বলে? বাগযন্ত্রগুলোর নাম কি কি? থ্যাংক ইউ মেয়েরা।